اللهم اللهم إني إني أسألك 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 السلام عليكم প্রথম পার্টে আপনারা দেখেছেন তাহাজ্জুদ নফল নাকি সুন্নাত। এখন বলবো তাহাজ্জুদ কখন করতে হয়। তাহাজ্জুদ অর্থ কী? তাহাজ্জুদ অর্থ হচ্ছে শেষ রাত্রির নামাজ, ঠিক আছে? তো শেষ রাত্রে আমরা যদি একটা রাত্রিকে তিন ভাগে ভাগ করি, তাহলে শেষ রাত্রে আমরা তাহাজ্জুদের নামাজটি আদায় করব এবং শেষ রাত্রে আদায় করাই উত্তম। সাধারণত 12টার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়, কিন্তু নবীজি যেহেতু শেষ রাত্রে পড়েছেন, আমরা নবীজির সুন্নতটি ফলো করার চেষ্টা করব। তো এখন আমাদের দেশে শেষ রাত্রি হচ্ছে আড়াইটা থেকে তিনটার পর, যেহেতু 12টা থেকে 2টা পর্যন্ত প্রথম, আড়াইটা থেকে 3টা, 3টা থেকে 4টা 5টা ফজরের অবধি হয়ে যায়। তো তাহাজ্জুদ পড়ার উত্তম সময় হচ্ছে আড়াইটা থেকে 3টার পর, ফজর অবধি আমরা তাহাজ্জুদ পালন করতে পারব। জো থা ও আচ্ছা থা আলহামদুলিল্লাহ, জো হে বেহতর হে মাশাআল্লাহ, জো মিলেগা বেহতরিন মিলেগা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রভাত সবাইকে। তো সকাল সকাল আমি আপনাদের সবার জন্য একটা ধামাকা জুম্মার দিনের আমল নিয়ে এসেছি। তো সেই আমলটি হচ্ছে, যেই ব্যক্তি জুম্মার দিন সকালবেলা সুরা আল কাফ পাঠ করবে, তার আগামী জুম্মার দিন পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াব লেখা হবে। মানে বুঝতেছেন? আজকে শুক্রবারে যদি কেউ সুরা আল কাফ পাঠ করে, আগামী শুক্রবার পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তো আমাকে পরে থ্যাংক ইউ বলেন, আর যে এখনই সুরা আল কাফ পড়েন, কারণ যেহেতু আজকে জুম্মার দিন শুক্রবার, আর হচ্ছে যেহেতু এটা অনেক বড় সুরা, একটু বড় সুরা, অনেক বড় না, আধা পারা, তো আমি চাইলেও আপনাকে বলে এক মিনিটে শেষ করতে পারবো না। তো দয়া করে দেখে পড়ে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমার যারা যারা তাহাজ্জুদের ভিডিওগুলো দেখেছেন, এদের মধ্যে আমি তাহাজ্জুদের রাকাতের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম যে যারা মধ্যরাত্রি থেকে একদম ফজর অবধি সালাত আদায় করবেন, তারা এক রাকাত বেতার পরে নামাজ শেষ করে দিতে পারেন। কিন্তু যারা 8 রাকাত বা নিম্নে 12 রাকাত আদায় করবেন, তারা যদি আপনারা বেতারটি পড়ে না থাকেন এসে, তাহলে তখন আপনাকে 3 রাকাত বেতারই আদায় করতে হবে। আর চেষ্টা করবেন বেতরটা আগে পড়ে রাখার, কারণ দেখা যায় অনেক সময় যদি ঘুম না ভাঙে, তাহলে আমাদের এশার নামাজটি তো হবেই না, বেতর সরি তাহাজ্জুদ তো হবেই না, এশার নামাজটিও বাদ যাবে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর যারা বললাম, যারা একদম ফজর অবধি পড়বেন, তারাই 1 রাকাত পড়ে আপনারা সালাত আদায় করতে পারবেন, এবং যারা আপনারা 8 রাকাত বা 12 রাকাত পড়েন, তারা 3 রাকাত বেতর পরেই নামাজ শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কমেন্ট সেকশনে বেশিরভাগ কমেন্ট আপু তাহাজ্জুদ নিয়ে বিস্তারিত আলোচনা করো। ভিডিওটি 3টি পার্টে হবে। এই পার্টে আমি বলবো তাহাজ্জুদ নফল নাকি সুন্নাত, তাহাজ্জুদ কত রাকাত, আর তাহাজ্জুদ কখন করতে হয়। তো তাহাজ্জুদ নফলও আবার সুন্নতও, ভয় পেন না, ব্যাখ্যা করছি। সকল নফলই সুন্নত না, আবার নফলের মধ্যেও কিছু সংখ্যক সুন্নত নামাজ রয়েছে, যেটা হচ্ছে তাহাজ্জুদ। যেহেতু নবীজি পড়ে গিয়েছেন এবং আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন, তাই এটি সুন্নত। আর নফল ইবাদতটা কী? যেটা আমরা ফরজের অতিরিক্ত করি, যেটা আমরা নিজেদের জন্য করি, সেটা নফল ইবাদত। কারণ তাহাজ্জুদে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে দেখেন কে কে তার ইবাদত করছে, এবং এই সময় আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং এই সময় দোয়া কবুল হয়। তাই তাহাজ্জুদের নামাজ সুন্নাত, এবং এটা ফরজ না, কিন্তু এটা পড়া উত্তম। আসসালামু আলাইকুম। রমজানের দ্বিতীয় পার, রোজা হালকা বা মাকরুহ হবার কারণসমূহ। এক মুখে কিছু রাখা, দুই বিনা জরুরিতে কিছু চিবানো। দেখো, আপনি রোজা পালন করছেন, কোনো কারণে আপনি একটি ডাল বা একটি চাল চিবাচ্ছেন, রোজা হালকা। ইস্তিনজার সময় পা মেলিয়ে বসা, 4 ওজুর সময় নাকি এবং কুলির সময় অতিরিক্ত পানি ব্যবহার করে। দেখা যায় 3 বার করা সুন্নত, আপনি 3 বারের জায়গায় 12-13 বারও করছেন, রোজা হালকা। মুখে থুতু জমিয়ে রাখা, গিবত গালি মিথ্যা, এই 3 কাজ করলে রোজা হালকা। রোজার কষ্টকে প্রকাশ করে, দেখা যাচ্ছে রোজা পালন করছে, আপনি কাউরে বললেন অনেক ক্ষুধা লাগছে, গেল, রোজা হালকা। আর দাঁত মাজা কয়লা বা টুথপেস্ট, আচ্ছা রমজানের সময় টুথপেস্ট বা কয়লা দিয়ে দাঁত না মাজে উত্তম, মিসওয়াক ব্যবহার করা উত্তম।
রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমো দেওয়া এবং স্ত্রীকে উলঙ্গ করা। আচ্ছা, আপনি যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি ইবাদতে আছেন, সেই ক্ষেত্রে স্ত্রীদের সাথে মেলামেশা না করাটি উত্তম। আর 11 বিনা জরুরিতে নিজ বাচ্চাদের চিবিয়ে খাওয়ানো ইত্যাদি কাজে রোজা মাকরুহ বা হালকা হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা 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 নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে, বিষ্ণু বলেছেন দুনিয়া সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, আপনি জিজ্ঞেস করেছেন মেয়েরা কেমন হিজাব পরতে পারবে, অনেক গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। আমাদের হিজাব পরতে হবে শালীন হিজাব, আমরা হিজাব পরবো একদম প্লেইন। আর যেসব আপুদের চুল বড়, আপনারা হিজাব পরার সময় খোঁপা নিচে করবেন, ঠিক আছে? আর যদি আপনাদের চুল বেশি বড়, অনেক সময় খোঁপা উপরে উঠেছে, তাহলে বেনি করে রাখবেন। কিন্তু খোপা যদি আপনার মাথায় এখানে থাকে, তাহলে সেটা উটের সাথে সমতুল্য করা হয়, এটা একদমই উচিত না। আর হিজাব পরে ওই 14-15 তালা করে না, সেই জিনিসটা উচিত না। হিজাব একদম প্লেন হিজাব পরতে হবে, হিজাবের উপর এরকম লেয়ার দেওয়া যাবে না, আবার এরকমভাবে বিভিন্ন ডিজাইনের হিজাব পরা যাবে না, একদম প্লেন আর শালীন হিজাব পরতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের প্রথম পাঠ, রোজা ভঙ্গের কারণসমূহ। এক, ইচ্ছাকৃত পানাহার করলে তবে রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না। দুই, স্ত্রী সহবাস। তিন, হস্তমৈথুন বা মাস্টারবেশন। চার, ইচ্ছাকৃত বমি করলে। পাঁচ, ইচ্ছাকৃত নেশা করলে। ছয়, কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে তবে রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না। সাত, ইঞ্জেকশন, স্লাইম ইত্যাদি শরীরে ওষুধ হিসাবে প্রবেশ করালে তবে ইঞ্জেকশন যদি পেইন কিলার হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে না। অনেক ইঞ্জেকশন দেখা যায় 3-4 দিন ক্ষুধা লাগে না, সেসব ইঞ্জেকশনে রোজা ভেঙে যাবে। আট, রোজা থাকা অবস্থায় ফলের বিচি খেলে। নয়, লবণ চেক বলতে যে কোনো কিছু স্বাদ গ্রহণ করলে, যেমন ইফতারির সময় আমরা লবণটা দেখি, চেক করি যে এখানে, শরবত বানানোর সময় আমরা মিষ্টি চেক করি, সেক্ষেত্রে আমাদের রোজা ভেঙে যাবে, তবে আপনার স্বামী অত্যাচারী হলে রোজা ভাঙবে না। 10, ধূমপান। 11, রোজা থাকা অবস্থায় মুখ ভর্তি বমি গিলে ফেললে। 12, হায়েস বা নেফাসের নাপাক রক্ত দ্বারা। আসসালামু আলাইকুম, রমজানের তৃতীয় পাঠ, যেসব কারণে রোজা ভাঙে না। এক, অনিচ্ছাকৃত পানাহার করলে। দুই, স্বপ্নদোষ, তবে সাথে সাথে ফরজ গোসল আদায় করে নিতে হবে। তিন, ব্লাড টেস্ট। চার, অনিচ্ছাকৃত বমি করলে। পাঁচ, নাক দিয়ে রক্ত পড়লে বা দাঁত ফেললে। ছয়, ইঞ্জেকশন, তবে এক্ষেত্রে আমি একটু বিস্তারিত বলি, ইঞ্জেকশন যদি সিম্পল পেইন কিলার হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে না, তবে অনেক ইঞ্জেকশন থাকে 3-4 দিন ক্ষুধা লাগে না, ওইসব ইঞ্জেকশন নিলে রোজা ভেঙে যাবে। সাত, মাউথ ওয়াশ ব্যবহার করা, তবে এটি মাকরু, না করাটি উত্তম। আট হচ্ছে আতর দেওয়া যাবে রোজা, আচ্ছা আতর দেওয়া যাবে, আতর দিলে রোজা ভাঙবে না। নয়, চোখে ড্রপ দিলে রোজা ভাঙবে না। দশ, সুরমা দিলে রোজা ভাঙবে না, ইত্যাদি আরও অনেক কিছু রোজা ভাঙবে না, তবে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, যেসব কাজে আমাদের রোজা ভাঙার মানে দেখা যায় পসিবিলিটি থাকে সেই কাজ থেকে বিরত থাকাই উত্তম, ইত্যাদি কাজে রোজা ভাঙবে না এই সব। আসসালামু আলাইকুম আপু, আপনি জিজ্ঞেস করেছেন ভাত খাওয়ার দোয়া কি। তো ভাত, রুটি, বার্গার, পিৎজা যাই বলেন, স্পেসিফিকভাবে বা নির্দিষ্টভাবে কোনো দোয়া নেই, কিন্তু খাবার খাওয়ার দোয়া আছে। খাবানো খাবার, যে কোনো খাবার খাওয়ার আগে আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা, ওয়া আলা আইন আছে এখানে, বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। কিছুই পারেন না, বিসমিল্লাহি রহমানির রহিম, ঠিক আছে? তো এখন যদি আমরা এত মজার খাবার, খাবার দেখে যদি খাবারের দোয়া করতে ভুলে যাই, তাহলে খাবারের মাঝখানের দোয়া হচ্ছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এবার খাবার টাবার শেষ, এবার আমরা আল্লাহর শুকরিয়া করব। খাবার খাওয়ার শেষের দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন।
তুমি মশা আমি মশারি তোমার আম্মু আমার শাশুড়ি ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায় গড়বো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার কমেন্ট সেকশনে আমি একটি কমেন্ট দেখেছিলাম আপু মিসবাহ কিভাবে করে সেই পদ্ধতিটা দেখিয়ে দাও তো মিসবাহের তেমন কোনো নিয়ম নেই আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে কোনো মিসবাহ কিনবেন এক গিব্বার চেয়ে বেশি বা এক গিব্বা পরিমাণ কিনবেন এর চেয়ে ছোটো মিসবাহকে ব্যবহার করা উত্তম না আর যেহেতু এটা ফ্রন্ট সাইড এটা আমার ডান সাইড এটা আমার বাম সাইড আমি দেখিয়ে দিচ্ছি যখন এই পাশে করবেন হ্যাঁ এখানে এভাবে এভাবে করবেন আর বলবেন সুবহানাল্লাহ ডান সাইডে সুবহানাল্লাহ এখানে এভাবে করবেন আলহামদুলিল্লাহ আর বাম সাইডে হচ্ছে বরাবর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দেখিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ঠিক আছে আর কিছুই পারেন না আপনি এই সাইড থেকে শুরু করে এই সাইডে শেষ করবেন শেষ আর ভিতরে আপনি যেমনি ইচ্ছে করেন কোনো সমস্যা নেই